আসসালামু আলাইকুম। যে কোনো বাড়ি বা জমি কেনার আগে আমাদের কয়েকটি বিষয় খেয়াল রাখতে হবে। সেটা হচ্ছে, জমি কেনার পূর্বে যেভাবে বুঝবেন সেই জমি বা বাড়ি ব্যাংক বা অন্য কোনো আর্থিক প্রতিষ্ঠানের নিকট দায়বদ্ধ কিনা, অর্থাৎ লোন নিয়েছিল কিনা। লোন যদি নিয়ে থাকে তাহলে কিন্তু আপনি একটা ঝামেলা করতে পারেন পরবর্তীতে। এই জন্য এটা চেক করার জন্য ফর্মুলাগুলো আজকে আপনাদেরকে শিখে দেবো। এক নম্বর হচ্ছে, জমিটির মূল দলিল ও মূল খারিজ বা নামদারি খতিয়ান জমির মালিকের কাছে আছে কিনা জেনে নেবেন। যদি থাকে তাহলে বুঝতে পারবেন যে জমিটি ব্যাংক বা কোনো প্রতিষ্ঠানের নিকট দায়বদ্ধ নয়। কারণ ব্যাংক বা প্রতিষ্ঠানের নিকট দায়বদ্ধ হলে সেক্ষেত্রে মূল দলিল বা খারিজ ব্যাংকের কাছে জমা থাকে। দুই নম্বর হচ্ছে, যদি না থাকে তাহলে সম্ভাবনা থেকে যায় যে জমিটি ব্যাংক বা কোনো প্রতিষ্ঠানের নিকট থেকে দায়বদ্ধ আছে। দুই নম্বরে, জমিটি যদি 4 থেকে 5 বছর আগে কেনা হয় তা কেনা হয়ে থাকে তাহলে নকল দলিল ও 52 ধারার রসিদ দেখে নেবেন যেগুলো ঠিক আছে কিনা। যদি থাকে তাহলে বুঝে নেবেন তিনি কোনো ব্যাংক বা প্রতিষ্ঠানের সম্পত্তি লোন নেয়নি। তিন নম্বরে, কোনো ব্যাংক বা প্রতিষ্ঠানের সম্পত্তি বিনিময় লোন নিলে সম্পত্তিতে লেখা থাকে এই সম্পত্তি ব্যাংকের এই শাখার নিকট দায়বদ্ধ, ব্যাংক চুক্তিপত্র দলিলের মাধ্যমে ঋণ দিয়ে থাকে। চার নম্বরে, যদি চুক্তিপত্র দলিল সাব রেজিস্ট্রি অফিসে হয়ে থাকে তাহলে বালামে তল্লাশি করলে বের করা যাবে, অথবা সাব রেজিস্ট্রি অফিস হতে NEC নিতে হবে। এরকম আরও কোর্স পেতে অবশ্যই আমাদের ফেসবুক পেজ আলামিন অনলাইন একাডেমি দিয়ে ফলো দিয়ে রাখবেন এবং এই পেজটি শেয়ার দেবেন আমাদের ইউটিউব চ্যানেল আলামিন IDBD এবং আলামিন একাডেমি দুটাতেই আপনারা অবশ্যই অবশ্যই যুক্ত থাকবেন। এবং এরকম ভূমি বিষয়ক আরও অন্য অন্য দেখতে পাচ্ছেন, আগে পোস্ট করেছিলাম, এরকম টিপস পেতে অবশ্যই আমাদের সাথে থাকবেন। থ্যাংক ইউ, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম। আমরা কিন্তু আমাদের এই চ্যানেলে এডুকেশনাল ভিডিও আপলোড করে থাকি আমাদের ফেসবুক পেজে, নিয়মিত আপনারা পাবেন। হয়তো ভিডিও সবসময় বানাতে পারি না কিন্তু ফেসবুক পেজে সবসময় আপলোড করে থাকি, ওখানে চোখ